Bismillahirrahmanirrahim. Ashrifa kitchen home apnader swagoto. Asha kori apnara onek bhalo achen, shusto achen. Alhamdulillah. Ami abaro ajke ekta darun ekta recipe niye apnader majhe hajir hoyechi. Asha kori recipe ta apnader onek bhalo lagbe. Ar please please pura video ta dekhben, skip korben na. Video ta bhalo laglo obosshoi like, comment, share korben. To apnara dekhei bujhte parchen je ajke ami ki banabo. To ajke ami cold coffee baniye dekhabo onek simple bhabe. ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো যেরকম ঠিক আমরা হোটেলের মতো খেতে হয় কফি হাউজের ঠিক সেরকম করে আপনাদেরকে বানিয়ে দেখাবো তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবার আগে বলবো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ছোট বেল আইকনটি ক্লিক করে রাখবেন অল নোটিফিকেশনটা অন করে দিবেন কারণ আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এই কোল্ড কফি বানানোর জন্য আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি আর এখানে নিয়েছি কফি তো আমি এখানে টেবিল চামচের 2 চামচ দিয়ে দেব কফি আর মিষ্টিটা কিন্তু কফিতে একটু বেশি হলে ভালো লাগে না কিন্তু তারপরেও বলছি আপনারা যে যেরকম খাবেন সেই অনুযায়ী দিবেন তো আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি আর এই চামচ দিলাম আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন নিয়ে আমি এটা মিক্সির জারে গ্রো করে নেব তো দেখুন কফিটা আমি একদম গ্রো করে নেছি এই দেখো কত সুন্দর একদম পাউডার বানিয়ে নিয়েছি এখন আমি এখানে আইস দিয়ে দেব এখন আমি এখানে আইস দিয়ে দেব তিনটা চারটা আপনারা যে যেরকম ঠান্ডা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন দিয়ে এটা আবারও একটু হালকা হালকা করে ব্লেন্ড করে নেব তো ফাইনালি দেখুন কফিটাকে আমি একদম ব্লেন্ড করে নিয়েছি এই দেখুন কত সুন্দর এখন আমি এটা একটা সাইডে রেখে দেব এখানে আমি দুটো কফি মগ নিয়েছি দেখতেই পাচ্ছেন তো কফির মগ দুটোতে আমি কিছু চকলেট নিয়েছি চকলেট দুটো লাগিয়ে নেব এটা আপনাদের ইচ্ছা মতো নাও দিতে পারেন কিন্তু আমি একটু দিচ্ছি কফিটা দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো দুইটাতেই আমি দেব তো আমার কাছে একটা রঙিন আর একটা হচ্ছে সাদা এটা তো বোঝা যাবে না তারপরে জাস্ট আর কি দেওয়ার জন্য তো এখন কফি মগে আমি ব্লেন্ড করা কফিগুলো দিয়ে দেব কফিগুলো দেখুন কত সুন্দর ফেনা হচ্ছে এখন আমি আইসগুলো দিয়ে দেব আপনারা যে যেরকম ঠান্ডা খান সেই অনুযায়ী দেবেন তো আমার একটু কফি কোল্ড কফি একটু ঠান্ডাই ভালো লাগে আর দিয়ে দেব আগে থেকে গরম করার দুধ ঠান্ডা করে নিয়েছি এই দেখুন আগে থেকে গরম করে নিতে হবে আর দিয়ে দেবো আগে থেকে গুঁড়ো করা কফি আগে থেকে একটু গুঁড়ো করে রেখে দিয়েছিলাম দিয়ে একটু স্টেনার দিয়ে নেড়ে নেব কফিটা দেখতে ভালো লাগবে
এটা করছি। তো আমি বলবো অবশ্যই আপনারা বাসায় এভাবে কফি বানিয়ে খাবেন, বাসায় যে কোনো গেস্ট আসলে দিবেন। গরমকালে যদি ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি পাওয়া যায় তত অসম্ভব ভালো লাগে, এটা তো খুবই ভালো লাগবে। তো আমি বলবো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।